হ্যালো ভিউার্স গত ভিডিওটিতে আমি আপনাদের তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে যে দশটি এমসি কিউ এইচ এসি আইসিটি পরীক্ষা এসেছিল সেগুলো সলভ করে দিয়েছি অর্থাৎ সঠিক উত্তর বলে দিয়েছি এই ভিডিওটিতে আমি অন্যান্য অধ্যায় থেকে যে সকল কোয়েশ্চেন এসেছে সেগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ তো আমি সরাসরি আপনাদের কোয়েশ্চেন পেপার নিয়ে যাচ্ছি ওকে সুপ্রথম প্রোগ্রামিং কোয়েশ্চেনগুলো আনসার করে দিচ্ছি প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী দাপ কোনটি আনসার হচ্ছে প্রোগ্রাম কোডিং সি ভাষার চলকগুলো লক্ষ্য করো এখানে সবগুলো চলক যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন শুধুমাত্র একটি চলক ব্যালিট এটা স্টুডেন্ট নেম ওকে এটা সঠিক আছে সুতরাং আনসার হবে প্রথম এখান থেকে ওকে লক্ষ্য রাখবেন সি বাসায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয় একই ধরনের ডেটা সংরক্ষণের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় যেগুলো সেগুলো হচ্ছে এরে ওকে সোর্টিং এর জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হতে পারে এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে আনসার দিচ্ছি টেক্সট এবং কারেন্সি এগুলোকে শর্ট করা যাবে বাট ওয়েলি অবজেক্টস বা মেমো টাইপের ডাটাগুলোকে শর্ট করা যাবে না সুতরাং হচ্ছে টেক্সট কারেন্সি প্রথমটা থেকে লক্ষ্য রাখবেন হচ্ছে প্রথমটা ওকে ফাইন থেকে দেখতে পাচ্ছি এখানে দুটি কোয়েশ্চেন একটি কলেজের অধ্যক্ষ ওকে ফাইন ওকে গ্রেট তালিকা প্রদর্শনের পদ্ধতি কোনটি তালিকা প্রদর্শনীর পদ্ধতি হচ্ছে কুয়েরি এইখান থেকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন অধ্যক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে ঠিক আছে পারফেক্ট তাহলে এখানে তিনটি সঠিক তাহলে আনসার হবে এটি চার নম্বর লক্ষ্য রাখবেন এইখানে ফাইন তারপর মূল ডেটাকে অন্য ফরমেটে পরিবর্তনের পদ্ধতি কোনটি এটি হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে আনসার হচ্ছে এনক্রিপশন ঠিক আছে আণবিক পর্যায়ে দাতক পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি এটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে ন্যানো টেকনোলজি পারফেক্ট আনসার বায়োমেট্রিক্স পদ্ধতিতে ব্যবহৃত হতে পারে বায়ো প্রযুক্তি ব্যবহৃত হতে পারে কোথায় কোথায় জাতীয় পরিচয়পত্র ঠিক আছে পাসপোর্টে ঠিক আছে জন্ম নিবন্ধনে আমার মনে হয় না সো এই প্রথম দুইটা রাইট আনসার পারফেক্টলি রাইট আনসার সো এইখান থেকে প্রথমটা হচ্ছে রাইট আনসার ওকে এগুলো আনসার অলরেডি গত লেক্সার ভিডিওতে দিয়ে দিয়েছি এই ভিডিওটিতে আমি এক দুই পাঁচ ছয় থেকে যেগুলো কোয়েশ্চেন সেগুলো জাস্ট সলভ করতেছি কারণ গত লেক্সার ভিডিওটিতে আমি সলভ করে দিয়েছি তিন এবং চার থেকে যে কোয়েশ্চেনগুলো ছিল আশা করি সেই ভিডিওটি আপনাদেরকে নিয়েছেন প্রায় চব্বিশ নম্বর কোয়েশ্চেন প্রোগ্রামিং এর একটা কোয়েশ্চেন খুব ইজি একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ পর্যন্ত লোকটা চলবে বাট শুধুমাত্র তিনের ক্ষেত্রে কন্টিনিউ করবে ওকে অন্যান্য ক্ষেত্রে কিন্তু এখান থেকে একটু লোক রাখবেন প্রিন্ট করতেছে ওকে জাস্ট তিনের ক্ষেত্রে এটা প্রিন্ট করবে না আবার উপরে চলে যাবে সুতরাং একের ক্ষেত্রে প্রিন্ট করবে দুই চার পাঁচ এই চারটা ক্ষেত্রে প্রিন্ট করবে সুতরাং এইখানে টোটাল আউটপুট আসবে চারবার এইচিসি এক্সামটা ওকে কোন ডবলজিতে এটা দ্বিতীয়তে থেকে প্রথম অবশেষ কম্পিউটার পরশ সরাসরি সংযুক্ত থাকে রিং টপোলজিতে এবং মেশ টপোলজিতে সুতরাং আনসার হচ্ছে এই দুটি রিং ম্যাশ এটা কোথায় আছে প্রথমটাতে নো এক্স্যাক্টলি প্রথমটাতে না একটু লোক রাখবেন রিং এবং ম্যাশ দুই তিন কোথায় আছে এই যে তিন নাম্বারের সো আনসার হচ্ছে পঁচিশে আনসার হচ্ছে তিন গ যেটা আছে ওকে রাইট আর যেগুলো রয়েছে একটু চেক করে নিচ্ছি ওকে ফাইন প্রথম এবং দ্বিতীয়টা থেকে আরো কিছু কোয়েশ্চেন আছে কোন ডিভাইসের মাধ্যমে প্রেরক কম্পিউটার থেকে সিগনাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটার প্রেরণ করা যায় সুইচ ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ তিন নাম্বারটি রাসেল ফোর জি মোবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে এস এম এস এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে বার্তা জানার মোট হচ্ছে মাল্টিকাস্ট ওকে রাসেলের মোবাইল ফোনের প্রযুক্তি দিয়ে সম্ভব সার্কিট সুইচিং ডেটা আইপি নির্ভর ডেটা নেটওয়ার্ক স্থাপন ত্রিমাতির পরিবেশ ডেটা স্থানান্তর ওকে তিনটি পসিবল সো আনসার হচ্ছে এইখানে চার নাম্বারটা ওকে আশা করি সবগুলো আনসার দেওয়া হয়ে গেছে আর কোনো আনসার বাকি নেই পারফেক্ট সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং উপর আমার যে ভিডিওগুলো আমি তৈরি করেছি সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের যদি কোনো বিষয় বুঝতে আপনাদের কষ্ট হয় বা প্রবলেম হয় ডেফিনেটলি আপনাকে আমাকে জানাবেন আপনাদের সেবায় সবসময় নিয়োজিত আছি ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ